আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি হাদিসের নামে জালিয়াতি। এই বইটি থেকে আমাদের সমাজে বহুল প্রচলিত মিথ্যা ভিত্তিক কথা আলোচনা করছিলাম। আজকে আমরা জানব রমজান মাস কেন্দ্রিক কিছু ভিত্তিহীন জাল কথা আমাদের সমাজে প্রচলিত সে সম্পর্কে। আমি আলোচনা করব রমজান মাসের লাইলাতুল কদর, এই রাত্রিটির সম্পর্কে আমাদের সমাজে একটি ভিত্তিহীন জাল কথা প্রচলিত, যেমন এই রাতে গোসল করা বিষয়ে লেখক এই বইয়ের 554 পৃষ্ঠায় আলোচনা করেছেন যে শবে বরাতের ন্যায় কদরের রাত্রিতে গোসল করার বিষয়ে জাল হাদিস আমাদের সমাজে প্রচলিত। যেমন যাহারা শবে কদরের ইবাদতের নিয়তে সন্ধ্যায় গোসল করিবে, তার পা ধৌত করা শেষ না হইতে হইতে পূর্বের পাপ মার্জিত হইয়া যাবে, অর্থাৎ মাপ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এটা মুকসুদুল মুমিন বইয়ে রয়েছে। এখন লেখক বলছে, লাইলাতুল কদরে এই গোসলের ফজিলত কোনো হাদিসে বর্ণিত হয়নি, তবে জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমজান মাসের শেষ 10 রাতে প্রত্যেক রাতে মাগরিব ও ঈশার সালাতের মধ্যবর্তী সময় গোসল করতেন। এটি জয়ীফ হাদিসে রয়েছে, শেষ দশকের প্রত্যেক রাতে। এটাও বিশ্বাস করা যাবে না, কারণ এটি একটি জয়ীফ হাদিস। এরূপ গোসলের ফজিলত আর কোনো কিছু জানা যায় না। অবশ্যই আমরা সচেতন হব এই ধরনের মিথ্যা ভিত্তিহীন কথা প্রচার করা থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।